বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার দাবিতে গৌরাঙ্গটিলা স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধের সামিল আজ দুপুর 2:30 নাগাদ। অর্থনীতি ও সাংস্কৃতিক বিভাগ চালু করা, পানীয় জলের সমস্যা, ক্লাসরুমের ভেতরে জল পড়া, টয়লেটের অভাব, শিক্ষক স্বল্পতা সহ আরো বেশ কিছু সমস্যা দাবি নিয়ে রাস্তা অবরোধ করে ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, ঊর্ধ্বতন আধিকারিককে দীর্ঘ 2 বছর যাবৎ জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। খবর পেয়ে ছুটে আসেন সমাজসেবীরা, দীর্ঘ সময় তাদের সাথে কথা হয়। শেষে সমাজসেবীরা বিধায়কের সাথে কথা বলে আগামী 1 মাসের মধ্যে সমস্যা দূর করা হবে বলে প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ মুক্ত করে। আমরা দেখলাম গৌরাঙ্গটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবিপিপির ছাত্রছাত্রীরা তাদের কিছু দাবি নিয়ে মেমোরেন্ডামগুলা দেয়। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল বিষয় শিক্ষক, ইকোনমিক্স এবং সংস্কৃত, পাশাপাশি পানীয় জলের সমস্যা, একটা হাই সেকেন্ডারি স্কুলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা, এগুলি পাশাপাশি ইলেকট্রিসিটি, এগুলা নিয়ে তারা নাকি আজকে আন্দোলনে বসলো। তো এই ব্যাপারে যথারীতি আমি এসএনসি বডি এবং বিদ্যালয়ের যে শিক্ষা দপ্তর ডিউর কাছে আমি জানিয়েছি যে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আমাদেরকে তালা মেরেছে তাদের দাবি দেওয়ার জন্য। এতটুকু আমি বলতে পারি। তাদের সমস্যাটা ওরা বলল বিগত 3 বছর নাকি আপনাদের জানিয়ে আসছে, এমনকি ডিউ সার্কেও জানিয়ে আসছে, সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেই বিষয়ে কী বলবেন? আসলে ওরা যখন ডেপুটেশান দিত, যে সমস্ত ডেপুটেশানগুলো আমাদের স্কুলে দিত আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ, সে সমস্ত ডেপুটেশানগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দিই। তো ডিপার্টমেন্ট এই ব্যাপারে চিন্তা করবে, এই ব্যাপারে তো আমাদের কিছু বলার নেই। আজকে আমরা এই আন্দোলন করার বিশেষ উদ্দেশ্য হয়েছে যে আমরা আমাদের স্কুলে অনেকগুলি সমস্যা আছে, যেটি মানে আমরা অনেকদিন ধরে ডিও স্যাররা কইতেছি কিন্তু আমরা কোনো মানে করতেছি না, কোনো হেল্প করতেছি না। 3 বছর ধরে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি, তারপরও কোনো কিছু আমরা আসছি না। আজকে এই কারণে আমরা আন্দোলন করতেছি। তারপর আমরা আমরা সবচেয়ে থেকে সমস্যা হচ্ছে যে অর্থনৈতিক আর সাংস্কৃতিক বিভাগ আমরা স্কুলে চালু করতে হইব, তারপরে জলের সমস্যা আছে এইটাও চালু করতে হইব, তারপরে রুমের ব্যবস্থাও করা দিতে হইব, কারণ আমাদের স্কুলে অনেক রুমের সমস্যা। এবার একটা লাইব্রেরি নাই, ভালো একটা লাইব্রেরি নাই, তারপরে ভালো একটা টয়লেট নাই, হ্যাঁ টয়লেটের প্রবলেম আছে, তারপরে সবটি রুমের ভিতরে মানে জল পড়ে, বৃষ্টি এলে অনেক প্রবলেম, টিচারের প্রবলেম আছে, আমরা স্কুলে সাবজেক্ট নাই, যেই কারণে আমরা স্কুলে 30% স্টুডেন্ট ভর্তি হয় না। অনেক স্কুলে যে বিভিন্ন স্কুলে যে ভর্তি হতে হয়, আমরা আমরা কি মানে ডিউ স্যার কিন্তু মেমোরিয়াম জমা দিয়েছে, 2 বছর তো দুই রাত জমা দিতেছি আমরা, কিন্তু স্যারের আমরা মানে মেমোরিয়ামটা আমরা চাই যেটা আমরা চাই যে আমরা এই দাবিগুলি মানব, কিন্তু ডিউ ছাড়াই আমরা আশ্বাস দিতে বদলে আমরা উঠুম না, নাহলে আমরা উঠতাম না, নাহলে আমরা আন্দোলন চালাইছেন।